হাই ফ্রেন্ডস, আমি সোমা দত্ত। আর আজ আমি বানাবো কচি পাঁঠার মাংস। মাংসটা আমি কারি করব। এই কচি পাঁঠার মাংস কারি করতে আমার কী কী লাগবে? আমি এখানে 400 গ্রাম পাঁঠার মাংস নিয়ে নিয়েছি। এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। এখানে আদা বাটা নিয়ে নিয়েছি বড় চামচের 1 চামচ। এখানে বড় চামচের 1 চামচের থেকে একটু কম রসুন বাটা নিয়েছি। গরম মশলা বাটা নিয়ে নিয়েছি। এখানে 2টো এলাচ আর 2টো লং, 1টা দারচিনি নিয়েছি। সেটাকে ভালো করে বেটে নিয়েছি। এটা আমি ঢাকা দিয়ে এখন রাখবো, নাহলে গন্ধটা খারাপ হয়ে যাবে। গরম মশলাটা তো আমি শেষের দিকে দেবো, ওই জন্য আমি এখন এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে কড়াই আমি সরষার তেল গরম হতে দিয়ে দিয়েছি। এখানে আমি তেলে চিনি দিয়ে দেবো। তারপরে মাংসটা যখন কষবো তখন নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন এগুলো সব দেবো। তাহলে চলুন শুরু করি। আগে আমি তেলে চিনি দিয়ে দিই, তেজপাতা দেবো আর শুকনো লঙ্কা দেবো আর গোটা জিরে দেবো। এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দেবো তেলটায়। তেলে চিনি দিলে মাংসের রঙটা খুব ভালো হবে, দেখতে খুব সুন্দর হবে রঙটা। চিনিটা একটু ক্যারামেলাইজ হয়ে যাক। তারপর আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেবো। এখানে আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেবো। দেখুন এখনই পেঁয়াজের রঙটা খুব সুন্দর হয়ে গেছে। চিনিটা ক্যারামেলাইজ হয়ে গেছে বলে পেঁয়াজের রঙটা খুব সুন্দর হয়ে গেছে। এবার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিই, তারপরে রসুন বাটা আদা বাটাটা দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে রসুন বাটাটা দিয়ে দিই। এই যে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবারে আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটা কষবো। এই যে মশলাটা আমি কষছি, এরপরে মাংসটা দিয়ে দেবো। একটু জল দিয়ে দিই, নাহলে মশলাটা লেগে যাবে তলাতে। মাংসটা দিয়ে দিই আমি। আর আমি কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দেবো এটাতে, কিন্তু একটু পরে দেবো, একটু কষা হয়ে যাক তারপরে। কারণ ঘরে ছোটো বাচ্চা আছে, কাঁচা লঙ্কার বীজগুলো বেরিয়ে গেলে খুব ঝাল হয়ে যাবে, ওই জন্য আমি গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি একটু জল দিই, একটু একটু জল দিয়ে দিই, মাংসটা কষবো। আর এবার আমি নুনটাও দিয়ে দেবো। আমি নুনটা দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম জল দিয়ে। এবার আমি ঢাকনা খুলে আরেকবার নাড়িয়ে দেবো। নাড়িয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে যদি দেখি জল শুকিয়ে গেছে তাহলে আর একটু জল দিয়ে আরও কষাবো। আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি গোটা গোটা, দিয়ে আরও একটু কষছি। আর একটু কষা হবে, তেল যখন ছেড়ে যাবে মাংস দেবো তখন আমি জল দিয়ে আর একটু সেদ্ধ হওয়ার মতন জল দেবো। খুব বেশি জল দেবো না, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। মাংসটা কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। আমি দেখে নিই মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে কিনা। এবার আমি গরম মশলা দিয়ে আর নামিয়ে ফেলবো। গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে ছেড়ে সঙ্গে সঙ্গে আরো ঢাকা দিয়ে দেবো।
কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আমি আঁচ বন্ধ করে দিয়েছি গ্যাসের, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি একটু পরে ডেকোরেশন করবো। আমি এবারে ডেকোরেট করে দেখাচ্ছি, দেখুন কী সুন্দর কালার হয়ে গেছে। ডেকোরেট করে দেখাচ্ছি, এই যে দেখুন আমার মাংস রেডি হয়ে গেছে। আপনারা একবার বানাবেন, এই পাঁঠার মাংস কীরকম হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।